জাহান্নামীদের জবানবন্দি কোরআনে বেশ কিছু জায়গায় জাহান্নামীদের কথাগুলো কোট করে এনেছেন আল্লাহ রব তারা নিজেদের আত্মস্বীকৃতি দিবে কি কি অপরাধ করেছে তারা সেগুলো স্বীকার করবে তা আমরা সেই জবানবন্দিগুলো কোরআনের সেই জবানবন্দিগুলো কোট করে এনেছি সমাহিত মুসল্যান একর প্রতিটি জীবন প্রতিটি প্রাণ আপনি যখন কোনো অপরাধ করবেন অপরাধ যখন ধরা পড়ে যায় তখন এই অপরাধ থেকে সবাই বাঁচার চেষ্টা করে যখন জনসম্মুখে প্রকাশ পেয়ে যায় হ্যাঁ আপনাকে যখন কোনো অপরাধ করে ফেললেন স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন আপনাকে গ্রেপ্তার করে তখন আপনি সেখান থেকে বাসার জন্য অনেক বেশি আর্জি করেন আমাকে ছেড়ে দিন আমি আর এমন করব না স্যার কথা দিলাম তো প্রতিটি প্রাণের জন্য গ্রেপ্তারি পর্বানো হলো ফাইনাল গ্রেপ্তারি পরোয়ানো হলো কি মৃত্যু কি মৃত্যু এটি এমন একটি মানে চির কি বলে সত্য বিষয় যেটি কখনো আপনি খণ্ডাতে পারবেন না কখনো এড়িয়ে চলতে পারবেন না আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করেন বলছেন আই না মাতা কোন কুমল মাউত বলাও কুম তুম ফি বড় জিম মোশাইয়াদা যদি তোমরা সীসা প্রাচীরের ভিতরে থাকো তারপরেও তোমাদেরকে কি করবে মৃত্যু পাকড়াও করবে তো আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো কোরআনে এভাবে কোট করেছেন যে ওয়াজাদ সাকরাতুল মাউতি বিল হাক যে মৃত্যুটা যে আসবে মৃত্যুর যন্ত্রণা চির সত্য এটা আসবে এটা আপনাকে স্পর্শ করবে আপনি যেখানেই থাকেন রা মা যেদিন দেওয়া হবে সেই দিন এই ওয়াদার দিন আসবে আজকে আমরা যখন বলি বিশেষ করে অবিশ্বাসীদেরকে নাস্তিকদেরকে যে তোমাকে হিসাব দিতে হবে হিসাবের কাট করে তোমাকে দাঁড়াতে হবে তখন তাদের এই কথাটা কি হয় না বিশ্বাস হয় না সাহিদ যখন তার সাথে মানে কি বলে এই যে সবাই দেখে যে তার মৃত্যু এসে গেছে সবাই দেখতেছে লাকত কুন্তাফি গফলাতি মিন হাদা ফাঁকা সাপনা আনকে গে তো হাদিদ আল্লাহ রব আলসুর কফে বিশাল এক আলোচনা করেছেন যে যখন মৃত্যু আসবে সবাই দেখতেছে বসে আছে মাতার শিওরে বসে আছে বাবা সন্তান চলে যাচ্ছে এইভাবে করে সন্ধ্যার হাত পা নাড়তেছে তার মৃত্যুর যন্ত্রণায় বাবা দেখতেছে এরপরে মা দেখতেছে অথবা মা মা মৃত্যুর যন্ত্রণায় চটপট করছে সন্তান বসে বসে দেখছে সবাই দেখতেছে অথচ এইটা দেখে সবাই কিছু লাকত কুন্তুফি গফলাতি মিন হাদা ফাঁকা সাপনা আন খাকি তো আকা ফাঁপা সর যে এইটা দেখে তো সবাই কী ছিল গাফেল ছিল সবাই গাফেল ছিল তো মৃত্যু একদিন আসবে সবাই মরে এই কারণে এই কমন চিন্তা বাদ দিয়ে এটাকে সে কখনোই স্মরণে রাখে নাই কিন্তু যখনই সে এটা দেখবে মৃত্যুর যন্ত্রণাটা ফাঁকা সাপনা তার চোখের উপর থেকে পর্দা সরে যাবে আপনার কাছে মনে হবে কই মৃত্যু যে আমরা দেখি না দেখি সে একটু চটপট চটপট করছে কিন্তু যার মৃত্যু আসছে তার চোখের পর্দা কি করে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে সে এখন সব দেখছে কে তার কাছে কিভাবে আসছে ফেরেস তারা তার কাছে কিভাবে আসছে মালাকুল মৌ তার সাথে কি আচরণ করছে তার রুহটা কত কঠিনভাবে আমাদের আলোচনা আসবে কত কঠিনভাবে তার থেকে বের করছে এই সবগুলো মালাকুল মানে সে দেখবে তার চোখের পর্দা উন্মোচিত করে দেওয়া হবে আরেকটি আয়তে সুরা ওয়াকে আতে আল্লাহ রব বলছেন পালাউলা ইজা বালাগতিল হলকুম যখন কণ্ঠ দেশে মৃত্যু চলে আসে জরুল তখন তোমরা বসে বসে শুধু দেখছো কিছু করতে পারছো না এ পর্যন্ত কেউ পেরেছে আপনারা কাউকে দেখেছেন কি আমি আমার সামনে একটা লোককে দেখেছি আমার আত্মীয় মারা যাচ্ছে দেখছি মনে হচ্ছে যে তার ভিতর থেকে কেউ একজনে সুতা দিয়ে টেনে রুটা বের করে নিয়ে যাচ্ছে আমার কাছে ঠিক আমার এই ফিলিংসটা এখনো মনে আসে যে আমি দেখছি তার হাতটা ধরে রাখছি মনে হচ্ছে আস্তে দেহ থেকে কেউ কিছু একটা বের হয়ে চলে যাচ্ছে কেউ কিছু করতে পারেনি কেউ ধরতে পারে না খাপ দিয়ে এটি এক নির্মম সত্য এটি এক নির্মম সত্য যে প্রতিটি এটা পাকরাও করবে কুল্লু কুল্ল প্রেসিডেন্টকে যেমন এটা পাকড়াও করবে ঠিক এই অজবাড়া গ্রামে একটা ভিক্ষুক যে ভিক্ষা ছাড়া যার চুলায় কখনো পাতিল চড়ে না তাকে এই মৃত্যু কি করবে পাকড়াও করবে আমাদের রাষ্ট্রপতি মারা গেছেন না জিল্লুর রহমান এর আগে রাষ্ট্রপতি কি এখনো জীবিত সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে তাহলে আমরা হয়েছে বেকবার গাফেল ফেল হয়েছে মুসুল্লি গাফেল ইমাম সাহেব গাফেল মুক্তাদি গাফেল সবাই গাফেল ভালো মানুষ গাফেল খারাপ মানুষ গাফেল যারা গাফেল নয় তারা এটা থেকে কি করছে সামান জোগাড় করছে ওখানে যাওয়া যায় আমাকে তো পাকড়াও করবে কেউ একজন আমাকে তাড়াচ্ছে সু আসরের তাপসিরে বলা হচ্ছে যে মৃত্যুটা এমনভাবে ভাবে তাড়াচ্ছে এক লোক স্বপ্নে দেখেছে যে তাকে একটা বাঘ তাড়াচ্ছে তাড়াতে তাড়াতে সে একটা গাছের ঢালে উঠলো গাছ ধরলো ধরে একটা আছে স্বাভাবিকভাবে যখন জুলে থাকে মুখটা কোন দিকে থাকে উপরের দিকে না নিচের দিকে উপরের দিকে আর বাঘটা এসে গাছের ঢালের নিচে বসে আছে সে কখন গাছ থেকে পড়বে আর এক বাঘটা খাবে এই অবস্থায় যখন দেখল যে সে যে ঢালটা ধরে ঝুলে আছে ওই ঢালের গোড়াটা একটি ইঁদুরে কাটছে এমন এক পরিবেশে সে যখন দেখছে তার ধরে রাখা ঢালটা কেটে ফেলা হচ্ছে আর নিচে বাঘ তার জন্য অপেক্ষা করছে মুখটা যখন উপরের দিকে হা করে আছে তার মুখে এক ফোঁটা এক ফোঁকাটা করে উপর থেকে মধু পড়ছে একটা বাসা থেকে মধুর চাক থেকে এই মধুর সাদ পেয়ে সে দুটা বিপদের কথা ভুলে গেছে আস্তে 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 তার এই যে ঢালটা কেটে ফেলবে এবং বাঘটাকে খেয়ে ফেলবে পরদিন গিয়ে সে একজন বুজুর্গকে জিজ্ঞেস করলো তার এই স্বপ্নের বলছে তুমি যেটা দেখেছো নিচে যে বাঘটা দাঁড়িয়ে আছে এটা তোমার মালাকুল মাউত তোমার জন্য মালাকাত মোলাকাতের অপেক্ষা করছো তোমার সাথে সে মোলাকাত করবে আর এই ঢালটা তুমি ধরে আছো সেটা হলো তোমার দুনিয়া আর যেটা ইঁদুরটা তোমার ঢালটা কাটছে সেটা হচ্ছে একটু একটু করে তোমার হায়ারটা শেষ হয়ে যাচ্ছে আর তুমি যে মধুটা পেয়েছো এটি হলো দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সম্পদ সামান্য এক ফোঁটা মধুর কারণে তুমি আগত বিপদ চলমান বিপদ দুইটাই বলে গিয়েছ আমরা এমন বেশি গাফের মিত্র থেকে সেটা হোক মুমিন হোক কাফের এর ভিতরে এক্সেপশনার আছে আল্লাহ রব আন আরও একটু বলছেন এটি সুরা কে আমার ছাব্বিশ থেকে তিরিশ নম্বরে আল্লাহ রব বলছেন কাল্লা ইজা বালাগতি তারক ইয়া ওয়াকিল আহমান রক কক্ষনো না কক্ষনো না বালাগতি তারাক যখন মৃত্যু তোমার কণ্ঠা দেশে এসে পৌঁছাবে যখন তোমার মৃত্যু তোমার কাছে এসে পৌঁছাবে ওয়াকিল আহমান রক কে আছে বলে বলবে যে একটু রক্ষা করবে কে আছে তোমাকে একটু ঝাড়ফুঁক করবে সেদিন বন্ধ ন্যান্না হুল অলতাফ ফাতিশ সাপ ইলা আরব্বিকে ওমাই দিনেল মাসাক এবং তার পায়ের সাথে পা জড়ে যাবে মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর চাপে যখন তার থেকে রোটায় টেনে বের করা হবে তার পায়ের সাথে পা জুড়ে যাবে তার সির কারকটা বলছেন দুনিয়া এবং আখেরা দুটো মনে হয় তার উপরে একত্রে চাপ দিবে সম্মানিত বাহিনা আল্লাহ রব্লাম বলছেন কি আছে সেই দিন তোমাকে রক্ষা করবে একটু চিন্তা করুন তো মায়ের শিওরে বসে বসে থাকা দুধের বাচ্চা যখন দেখে তার মা দুনিয়া থেকে চলে যাচ্ছে সেই অবস্থায় যদি তার মাকে বলে তুমি যেও না আমাকে দুধটা খাওয়াই যাও রক্ষা পাবে কোনো মা যদি আল্লাহর কাছে বুক পাঠিয়ে চিৎকার করে বলে আমার সন্তানকে নিবেন না ফিরিয়ে দেন এই মায়ের আর্থনাদ কি সেদিন শোনা হবে কোনো অভিজ্ঞ ডাক্তারের সবচেয়ে ফার্স্ট ক্লাস সার্টিফিকেটের মানে অ্যান্টিবায়োটিক ওষুধ কি সেদিন কাউকে রক্ষা করতে পারবে কোন দুর্বল মানুষের গগন বিদারি সেদিন আল্লাহর কাছে কিছুই কোনো সাড়ায় ফেলবে না কোনো শক্তিশালী কুস্তিগিরের শক্তি সেদিন কোনো কাজে দিবে না আল্লাহ বলছেন মান র কে সেদিন জারপুক করবে তোমাকে তোমরা শিঙরে বসে আছো দেখছো একটা লোক চটপট করছে মৃত্যুর যন্ত্রণায় সে একটু পানি চাচ্ছে সে চাচ্ছে তাকে কেউ বাঁচাক তাকে কেউ উদ্ধার করুক কিন্তু কে উদ্ধার করবে মান র মান রক্ষ কে সেদিন উদ্ধার করবে কেউ নেই আপনি আপনার ছেলে শিওরে বসে আছেন অথবা আপনার ছেলে আপনার ছেলে আপনার শিওরে বসে আছে মাথায় হাত ভুলেছে দেখছে জীবনটা চলে যাচ্ছে কিছুই করতে পারছে না সবাই বলছে বাবা তোমাকে মরতে দিব না তোমাকে যাইতে দিব না কিন্তু কোনো দিন কেউ পিতার তার সন্তানের এই আর্জি দ্বারা রক্ষা পেয়েছে কোন পিতার আত্মচিৎকার যে আল্লাহ আমার এই সন্তানটা যদি চলে যায় আমারকে দেখার আর কেউ নেই সেদিনকেই কে রক্ষা পাবে তাহলে আমরা এমন এক মহা সত্য পরিস্থিতি সম্পর্কে বেখবর আমাকে মৃত্যু স্পর্শ করবে না কোনো কি ভেবেছে তার মতো যুবক মারা গেছে তাকেও ভাবে আমার এখনো দাড়ি যে না বা সবগুলো গজায় নাই আমি এখনো পুরো যৌবন উপভোগ করতে পারিনি আমার উপভোগ করার আরো কত কিছু আছে দুনিয়াকে মজা লেলো দুনিয়া আমারই হয় আমরা তো মজা নেওয়ার অনেক কিছু রয়ে গেছে কিসের আমাকে মৃত্যু ধরবে কি বলে যদি আমরা কখনো কাউকে বলি ভাই মৃত্যুকে ভয় করেন শুধু মরণের কথা বলেন কেন দুনিয়া কি শুধু মরণের জায়গা দুনিয়াতে আপনাকে এখান থেকে যাওয়ার জায়গা আসলেই আপনার দুনিয়ার এক মানে সবচেয়ে চিরসত্য সত্য কাজ হয়েছে আপনাকে দুনিয়া মরতে হবে দুনিয়া ছাড়তে হবে এটা হলো দুনিয়া সম্পর্কে চির সত্য কথা দেখেন এমন যখন পরিবেশ আসবে তার রুটা তার থেকে কবজ করা হবে এমন এক পরিবেশে যখন প্রত্যেকটি আত্মা বুঝবে যে সে এখন পাকরাও হয়ে গেছে সে আল্লাহর কাছে টাইম পিটিশনের আওয়াজ আবেদন করবে সে যখন দেখবে আসলেই তো যেটাকে এতদিন মিথ্যা বলে আসছে সেটাই তো আমাকে পাকড়াও করছে তখন বলবে যে লেট মি মানে গিভ মি ওয়ান মিনিট আমাকে শুধু একটা মুহূর্ত সময় দেন আল্লা রবুল্লা আলমেনের কাছে সেদিন বলবে যে যখন তোমাদের আল্লাহ বলছেন যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে যাবে সে বলবে আল্লাহ একটু দেন আমাকে একটু ফিরে যাওয়ার সুযোগ দেন আল্লাহ আহমিমা তারক আমি যে আমলগুলা করা ছাড়া ছেড়ে দিয়ে আসছি যে কাজগুলো করার কথা ছিল করিনি আমাকে একটু সুযোগ দিন আমি সেগুলো গিয়ে করে আসবেন আল্লাহ রব্বুল আলমী সেই দিন উত্তর দিবেন কাল্লা কখনো নয় কখনো নয় কোনো ভাবে নয় এ কথা আল্লাহ রব্বুল আলমিন সুরা মুনাফিকের এগারো নম্বর আয়াতে বলছেন যখন তার মৃত্যুর সময় আসবে তাকে সামান্য তাহির করা হবে না তার জন্য সামান্য পরিমাণ সুযোগ দেওয়া হবে না বলার সুযোগ নেই আল্লাহ বাজারটা আনছে একটু শুধু ঘরে দিয়ে একটু শুধু ঘরে দিয়ে আল্লাহ টাকাটা পকেটে আছে শুধুমাত্র মসজিদের রাখবো এই এটা বলার সুযোগ নেই আল্লাহ শুধুমাত্র এই ওসিয়ত করে যাব যে আমার এই সন্তানকে যেন দিনের পথে কোরবানি করা হয় এতটুকু বলার কোনো সুযোগ নাই আপনার কোনো আত্মনাদি সেদিন শোনা হবে না যে আল্লাহ সর্বশেষ শুধু আমরা যেমন পরীক্ষা যখন দিতাম যারা পরীক্ষা দিয়েছেন কি বলেন ঘন্টা পড়ে গেলে তিন ঘন্টা হয়ে গেলে যদি বলি যে স্যার রুল নাম্বারটা একটু লেখার বাকি রয়ে গেছে স্যার বলে তাড়াতাড়ি করো একটু লিখে দাও এটা বলে কিনা যদি বলি স্যার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু লিখে নেয় বলে রয়ে গেছে তো ঠিক আছে একটু লিখে দাও কিন্তু এ একটু সময় আল্লাহ দিবেন না ওয়ালাইন ইউ আখের আল্লাহ নাস্সন হাজালুহা এক সেকেন্ড আপনার জন্য কোন সময় নেই শেষ তো শেষ অথচ এমন এক চিরসত্যের কথার বিষয়ে আমরা আমরা সবাই রাফেল যে না আমার আসতে হবে না আমরা কত পরিকল্পনা করে রাখছি আপনার কোনো পরিকল্পনায় সেদিন কোনো আর্থনা দিয়ে আল্লাহর কাছে কাজে আসবে না আপনার জন্য যখনই সময় হবে তখন আপনাকে নিয়ে যাওয়া হবে এখন যাওয়াটা আপনার কেমন হবে চাওয়াটা আপনার কেমন হবে আপনি কি অপরাধীর মতো ডান্ডা বেড়ে পড়ে গলায় হাতে পায়ে হ্যান্ডকাপড়ি এভাবে করে না আপনাকে সেলুট দিতে দিতে সালাম প্রশংসা করতে করতে নিয়ে যাবে সেটা দায়িত্ব আপনার সেই রাস্তাটা কিভাবে তৈরি করবেন সেটার দায়িত্ব আপনার সম্মানিত ভাইরা এরপর আসেন একটা মানুষের মৃত্যুর পর কই যাবে কবরের জিন্দিগি শুরু আল্লাহ রবাহ বলছেন অমি অসুন তাদের পিছনে রয়েছে আলমে বারোজাক বারসাকের জীবন কবরের জীবন সেটা কতদিন পর্যন্ত ইলা তাকে পুনরায় উঠানোর আগে উঠানোর দিন পর্যন্ত যেদিন আপনাকে আবার উঠানো হবে কোর্টে পাকড়াও তো হয়ে গেছেন গ্রেপ্তার হওয়ার পরে আপনাকে প্রাথমিকভাবে বিচার হওয়ার আগেও তো জেলখানায় থাকে দুই চার মাস এরপরে আস্তে আস্তে আপনার ফাইল ফোল্ডার রেডি হয় আপনার আইনজীবী রেডি হয় এটা সিরিয়াল দেয় সিরিয়াল দেওয়ার পরে বিচারের তালিকায় আসে আবার মাঝে মাঝে বিচারকরা শীতকালীন অবকাশ যাপন গ্রীষ্মকালীন অবকাশ যাপনে থাকে আপনার বিচারের জন্য ফাইল পড়তে পড়তে তিন চার বছর চলে গেছে এই যে এই মধ্যকালের এই সময়টা আপনাকে প্রতি সপ্তাহ প্রতি মাসে হাজিরে দিতে হচ্ছে এটা একটা যন্ত্রণা না হ্যাঁ যন্ত্রণা কিনে হাজিরা মিস হলে আবার আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে আবার ঢুকো আবার থাকো এই যে একটা জীবন এই জীবনটা মৃত্যুর জীবনের সাথে মিলিয়ে দেখবেন এটা আপনার জন্য একটা কারাগার সম্মানিত ভাইরা আল্লাহ রসুল সাল্লা আলী ইসলাম একটা বিশাল হাদিস আমি শুধু হাদিসের পয়েন্টগুলো আপনাদেরকে বলছি পুরো বলে শেষ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী থেকে হাদিসটি বর্ণনা করছেন এটি মিশকাতুল মাসাবিহের এক হাজার ছয়শো তিরিশ বিশাল হাদিস বারা ইবনে আজিব রসুল একদিন এক জানা যায় গিয়েছিলেন জানাজা যাওয়ার পরে কবর খুঁড়তে দেরি হয়েছে এই কারণে সবাই তখন তো জানাজা তাড়াতাড়ি হয়ে যেত আমাদের তো এখন ফ্রিজার্ভ করে রাখে ছেলে আমেরিকা থেকে আসবে তারপরে বাবার মুখখানা দর্শন করবে তারপরে তার জানাজা হবে এর ভিতরে বাপ পঁচে গুলো যাওয়ার হোক তো তখন জানাজা তাড়াতাড়ি হতো মৃত্যুর খবর শুনে আল্লাহ জানাজার জন্য গেলেন কিন্তু কবর খুঁড়তে দেরি হওয়ার কারণে সবাই একটু বসে আছে আশেপাশে আল্লাহ বসে বসে মনের অজান্তে এই যে আমরা অনেক সময় বসে বসে কী করি একটা মানে ছোট কাঠি দিয়ে মাটিকে এভাবে ঘুরে না মাটি আঁকি আঁকেন কি না হাদিসের ভাষাটা তাই যে আল্লাহ রুসালাম একান্তে বসে বসে এভাবে মাটিকে আঁকছেন আর কতক্ষণ পরে বললেন তিনবার বলছেন যে তোমরা কবরের আজাদ থেকে ফানা চাও আল্লাহ একবার তোমরা কবরের আজাব থেকে ফানা চাও তিন কথা বলছেন বলার পরে আল্লাহ বলছেন একটা মানুষের একটা মমিনের যখন মৃত্যুর সময় আছে আল্লাহ বলছেন তোমরা আজাব থেকে আল্লাহর কাছে ফানা চাও অন্য একটি হাদিসে আছে আল্লাহ রুসুলাম বলছেন যারা কবরের আজাব থেকে মুক্তি পাবে তাদের তো মুক্তি অনেক বেশি সহজ হবে কবরের আজাবে আপনি ধরা খেয়ে যাবেন তো বুঝবেন যে আপনার পরবর্তী সেশনগুলো ভালো হবে না আপনার সাথে আল্লাহর সাক্ষাৎগুলো আর কোনোভাবে সহজ হবে না এটি কঠিন হবে সম্মানিত ভাইরা তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাহ ইকরামকে ওয়াজ করতে গিয়ে বলছেন কারণ কোনো কাজ নেই বসে বসে কথা বলছেন আমরা তো কথা না বলার মানে কি বলে কোনো কাজ না থাকলে আজে বাজে গল্প করি তা আল্লাহ বলছেন যে কোনো মমিনের যখন মৃত্যু আসে তখন তার কাছে হাস্যোজ্জ্বল এবং শুভ্র চেহারার মানে সুন্দর চেহারার একদল ফেরেস্তা আছেন একজন ফেরেস্তা আসে এবং তার সাথে এসে কথা বলে কথা শুরু করে তাকে বলে এই পবিত্র আত্মা তোমার রুহটা আমাদেরকে বের করে দাও আমাদেরকে দাও একেবারে হাস্যজ্জ্বল চেহারার এবং আসার সময়ের সাথে জামনাত থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে আসে সুবহান এবং এত বেশি সুগন্ধি থাকে এত বেশি সুগন্ধি থাকে যে চারিদিক থেকে এই সুগন্ধি ছড়িয়ে পড়ে আসার পর তাকে বলে যে তোমার আত্মাটা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মুমিনের আত্মা এত বেশি সহজভাবে নেওয়া হয় যেমন মস্ক যেটা আগে যে চামড়ার ব্যাগ ছিল ওটাকে মস্ক বলতো এই মস্ক থেকে পানির ফোঁটা যেমন আস্তে আস্তে গড়িয়ে পড়ে কোনো প্রকার আওয়াজ হয় না শব্দ হয় না কোনো কষ্ট নেই ঠিক এভাবে যেন রুহটা বের হয়ে যায় সব আল্লাহ আমাদের এমন মৃত্যু দান করি আমি এরপরে এই যে কাপনের কাপড় নিয়ে আসছে সুগন্ধি বড়া সাদা কাপড় নিয়ে আসছে এই কাপড়ে পেছি কে নিবে এই রুটা এই পবিত্র আত্মা আমরা মাঝে মাঝে এমন হয় না যে ভালো খবর কে কার আগে পৌঁছাবে হ্যাঁ ভালো খবর ছোটবেলা দেখতাম বাবা বাজার থেকে আসতেছে আমরা ভাইরা বলতেন যে আমি বাবাকে আগে দেখেছি এটা বলতেন কিনা আপনারা না আমরা বলতাম যে আমি বাবাকে আগে দেখেছি আসলে এখানে দেখার মাঝে কিছু নেই কিন্তু এই যে ভালো কাজটা বাবাকে দেখে আনন্দ হওয়াটা আমি আগে পেয়েছি ফেরেজ তারা কে কার আগে নিবে এটা নিয়ে এই রু নিয়ে আসমানের দিকে উঠে প্রথম আসমানে যাওয়ার পর সেখানে থাকা ফেরেজ তারা জিজ্ঞেস করে তাদেরকে বলা হয় দরজা খোলার জন্য যে আমরা একটা আত্মা নিয়ে এসেছি দরজাটা খোলো তখন তাকে জিগে তাদেরকে জিজ্ঞেস করা হয় কার আত্মা নিয়ে আসছো বলছে অমুক অমুকের পুত্র অমুকের পুত্র তার আত্মা নিয়ে এসেছি দুনিয়াতে ভালো ভালো ডাকা হতো একজন দানশীল একজন ভালো গুণের অধিকারী সত্যবাদী অমুক অমুকের পুত্র এভাবে বলার পর ফেরেজ দরজা খুলে দিবে সুগন্ধি চারিদিকে সরিয়ে পড়বে এই আত্মার্লা এভাবে করে দ্বিতীয় আসমানে তাকে সম্ভাষণ জানানো হবে তৃতীয় আসমানে জানানো হবে চতুর্থ আসমানে জানানো হবে পঞ্চম আসমানে জানানো হবে ষষ্ঠ আসমানে জানানো হবে সপ্তম আসমানে তাকে সম্ভাষণ করা হবে তাকে স্বাগত জানানো হবে এরপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে এ বিষয়ে উপস্থাপন করা হবে আল্লাহ রবুল্লা আলমিন সেদিন বলবেন যে তার আমল নামা যে আমল নামাটা সেটি এনে রেখে দাও অর্থাৎ সপ্ত আকাশে আমল নামার সংরক্ষণের একটা জায়গা আছে মুমিনের টা সেটা আইলিয়ে রেখে দাও এরপর দেখেন তারপর তার রুহটা আমল ওখানে রেখে দেওয়ার পর রুহটা আবার ব্যাক করবে দুনিয়াতে দুনিয়াতে বলতে কবরে তার শরীরে আবার রুহটা ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়ার পর দুইজন ফেরেস্তা আসবে মনকার নাকির এসে তাকে প্রশ্ন করবে যে মার রব বুক ও মার দিন ও কমান হা রজুরুল্লা জি বহিসা এই লোকটি তোমার দিন কি তোমার রবকে তোমার দিন কি তুমি এই লোকটি সম্পর্কে কি জানো এই লোককে চিনো কি তখন সে সবগুলোর সঠিক উত্তর দিবে আমি বিস্তারিত বলছি না সবগুলোর সঠিক উত্তর দিবে উত্তর দেওয়ার পর তাকে ফেরেস তারা জিজ্ঞেস করবে তুমি এগুলো কোথা থেকে শুনছো বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি সোহান আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আমি প্রতি এনেছি সেগুলোকে সত্য বলে মেনে নিয়েছি তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে আল্লাহ আমাদেরকে এমন সুন্দরভাবে উত্তর দেওয়ার টপিক দিও তখন আকাশ থেকে ঘোষণা আসবে যে আমার বান্দা কি বলেছে সত্য বলেছে তখন ফেরেস তারা এবং কি যারা আসবে তারা খুব সুগন্ধিপূর্ণ এবং হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসবে তাদের দেখেই বলা মানে বোঝা যাবে যে কোনো একটা ভালো অনুষ্ঠানের লোকেরা এরপর তারা তাদেরকে প্রশ্ন করার পর যখন সত্যায়ন পাবে তখন আল্লাহ রব্বুল্লা আরমিনের পক্ষ থেকে ঘোষণা আসবে তার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে যাওয়া সব কারণ সে যে এই যে মানে বিশাল এক সময় এখানে অতিবাহিত করবে তার রেস্টের প্রয়োজন আছে তার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের দরজা এবং তার কবরের দরজাকে খুলে দেওয়া হবে সে জান্নাত থেকে সুগন্ধিময় জীবন পাবে এবং তার দৃষ্টি যতটুকু ছড়িয়ে পড়বে তার কবরকে এত বিশাল প্রশস্ত করে দেওয়া হবে আপনি হয়তো ভাবছেন সাড়ে তিন কবর আবার প্রশস্ত হবে কিভাবে আপনি কখনো ঘুমে স্বপ্নে দেখে দেখিয়েন আল্লাহর কাছে কোনো কিছুই কি নয় অসম্ভব নয় এরপরে আসুন এভাবে করে তার কবর মানে দৃষ্টি সীমা থেকেও বেশি প্রশস্ত করে দেওয়া হবে তারপরে একটা সু আরেকজন লোক আসবে একটা মানুষের চেহারা ধরে খুব সুন্দর পরিপাটি সুগ্রাণপূর্ণ পোশাকে আসবে আসার পরে তাকে বিভিন্ন রকম মানে বিভিন্ন বিষয়ের কথা বলবে বলার পর বলবে যে তুমি কে তোমার কথা এত সুন্দর কেন তোমার আচরণ এত মানে সুন্দর কেন বলো আমি তোমার নেকামল আমি তোমার কি নে তুমি যে কাজগুলো করে আসছো এগুলো আজকে আমাকে এভাবে করে আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে তখন এইটা দেখে সে যে আল্লাহ তাড়াতাড়ি কে আমতের আয়োজন করো না জানি সামনে আরো কত পুরুষ সে কে আমতের আয়োজন তাড়াতাড়ি যে বিচারটা তাড়াতাড়ি হয়ে গেলেই তো যারা ভালো রেজাল্ট করে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে তারা খালি কতক্ষণ পর পরে স্যার রেজাল্ট কবে দিবেন স্যার রেজাল্ট কবে দিবেন আর যে জানে তার রেজাল্ট খারাপ হয়েছে সে কি করে যেদিন রেজাল্ট দিবে শুনে ওই দিন আর যখন সে বুঝছে তার ভালো আমলগুলো তার কাছে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সে তখন কি করে বারবার আল্লাহর কাছে তাগাদা দিতে দেখেছে তাড়াতাড়ি কে আমার তো হয়ে গেলেই তো হয় আমি জান্নাতে চলে যাবো এখানে কি বিছানা টিছানা শুয়ে আছি একটু বাহিরে জামাইরে কি করে আমাদের গ্রামে দেখতাম আগে জামাইরে আসলে অনুমতি ছাড়া ঘরে ঢুকতে দিত না বাড়িতে ঢুকতে দিত না একেবারে বাড়ির দরজায় একটা পাটি দিয়ে বিছানা সুন্দর একটা বিছানা দিয়ে ওখানে জামাইকে বসায় রাখতো পরে আবার গেট দিয়ে অভ্যর্থনা দিয়ে ঢুকাইতো নাকি অনুমতি দেওয়ার আগে গেটে ঢুকে না বলছে অনুমতি আছে কি না বলছে আছে এরা তাড়াতাড়ি অনুমতি চাচ্ছে আর বিপরীত দিক থেকে আল্লাহ সাল্লা আলী বলছেন যে যখন কোনো কাফের কোনো মুর্শিকের কোনো বেইমানের মৃত্যুর সময় আসবে তখন কালো কুৎসিত পিস্রি পোশাকের অধিকারী একেবারে দেখতে ভয়ঙ্কর রূপের এক ফেরস্তারা আসবে এবং আসার সময় তার জন্য জাহান নামের এবং মানে আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে জাহান নামের যে কালো কাঁটা কাপড় তার জন্য নিয়ে আসবে আল্লাহ আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে হেফাজত করো না আমি এরপরে আসে আসার পরে ফেরেস্তা খুব মুসৃণভাবে কথা বলবে আসার পরে মানে ভাবটা এমন যে এখন পা ধরে আর মারে আসার পরে বলবে যে তোমার রুহ বের করে দাও তখন এই কথা শোনার সাথে সাথে রুহ পুরা শরীরে ঘুরবে বের হবে না বের হতে চাইবে না কারণ সে তো জানে সামনের পরিস্থিতি কি নয় তার জন্য সহজ নয় সে ঘুরবে সে বের হতে চাইবে না তখন ফেরেজ এত বেশি কঠিনভাবে তার থেকে রুটা বের করবে আল্লাহ বলছেন যে একটা ভিজা কাপড় থেকে লোহার সলা এই যে বর্ষি দেখেছেন বর্ষি বর্ষিকেই ভিজা কাপড় থেকে টান দিলে বের হয়ে যায় বলছে লোহার সলা যেভাবে টান দিয়ে চোর করে বের করতে হয় সমস্ত শরীর থেকে শক্তি দিয়ে ঠিক এইভাবে তার রুহটা তার শরীর থেকে এইভাবে টেনে হিঁচে বের করে ফেলা হবে তার পুরো শরীর হলতাকুবিশ্বাস তার পায়ের সাথে এভাবে চোড়া লেগে যাবে সে গলা কাটা মুরগির মতো ধরপড় করবে জীবন্ত ছাগল থেকে চামড়া ছেলে ফেলা যেমন যন্ত্রণাদায়ক ঠিক এচ্ছ বেশি যন্ত্রণা সে ভোগ করবে যন্ত্রণার চোটে সে বাথরুম পেশা পায়খানা করে দিবে তার হাড় গোড় সব একাকার হয়ে মনে হচ্ছে একেবারে তাকে নিংড়িয়ে গ্যান্ডারি যেমন চিবায় না মেশিনে এভাবে চিবিয়ে যেন এক ফোটার রুখ তার থেকে বের করবে